দর্শক লড়াই কিন্তু চলছে, আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু দুই পক্ষ কিন্তু দর্শক মাগুরার বিভিন্ন স্থানের যে ঐতিহ্য বা যে খেলাধুলা সহ সংবাদ কিন্তু পরিবেশন করে থাকে মধুমতি টেলিভিশন। আপনারা জানেন মধুমতি গ্রুপের একটি চ্যানেলে মধুমতি টেলিভিশন কিন্তু আপনাদের সামনে দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু সংবাদ পরিবেশনের পাশাপাশি বিভিন্ন ঐতিহ্য সেগুলো কিন্তু তারা তুলে ধরা হয়। মাগুরার বিভিন্ন ঐতিহ্য এবং মাগুরার যে সংবাদগুলো সেটি কিন্তু অত্যন্ত অবস্থনিষ্ঠ সংবাদ ভাবে কিন্তু সেটিকে পরিবেশন করে থাকে এবং খেলাধুলা পরিবেশন করে আমাদের কথা কিন্তু মাগুরার রহমতপুর জেলার ইটভাটা মাঠ ব্যাঙ্গটা কিন্তু খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং আটদলীয় যে খেলা সেই খেলার কিন্তু আজ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং যে দুটি দল অংশগ্রহণ করেছে মাগুরার মোহাম্মদপুর উপজেলার এবং পলাশবাড়িয়া ইউনিয়ন বনাম দীঘা ইউনিয়ন, দুটি ইউনিয়ন কিন্তু তারা আসলে খেলায় অংশ নিয়েছে। খেলাটি তিনি ব্যবস্থাপনা রয়েছেন ব্যবসায়ী বাবলু শেখ। খেলোয়াড় মাঠের বাইরে চলে যাবেন, একদম জোর উঠেছে।